যেতে পারেননি। বিশ্ববিদ্যালয়গুলো তাই ভুগছে ছাত্র ছাত্রী সংকটে। পড়াশোনা শেষ করে অনেকেই প্রস্তুতি নিচ্ছে দেশে ফিরে যাওয়ার। করোনাকালীন সীমাবদ্ধতায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পরিস্থিতির খবর জানাতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। রুবেল, ধন্যবাদ তামিম। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে একটি পছন্দের দেশ, তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি কিন্তু দীর্ঘদিন যাবৎ ভালো আছে। অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে শুধুমাত্র একজন স্থানীয় রোগী আছে যিনি করোনা আক্রান্ত অবস্থায় আছেন এবং চিকিৎসারত অবস্থায় আছেন। আর 85 জন করোনা আক্রান্ত রোগী আছেন, তারা কিন্তু হোটেল কোয়ারেন্টিনে আছেন এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্পেশাল ফ্লাইটে করে অস্ট্রেলিয়াতে এসেছিলেন যাত্রী হিসাবে এবং তারা করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসারত অবস্থায় আছে। তো অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি কিন্তু মোটামুটি দীর্ঘদিন ভালো আছে। এই বছরটি অস্ট্রেলিয়া ভালোই যাচ্ছে এখন পর্যন্ত, তবে ভাগ্য বদলায়নি কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীদের, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বর্ডার গত বছরের ফেব্রুয়ারির পর থেকেই কিন্তু বন্ধ আছে, মার্চ থেকে মূলত বন্ধ আছে। এ কারণে গত বছরের মার্চ থেকে অস্ট্রেলিয়াতে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী কিন্তু আসতে পারেনি পড়াশোনার জন্য। তবে শিক্ষার্থীরা অনেকে ভিসা পেয়েছে, তারা নতুন নতুন সাবজেক্টে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয়েছে। তারা তবে দেশে বসে, তাদের নিজের ঘরে বসে অনলাইনে কিন্তু ক্লাস করছে। তারা অস্ট্রেলিয়া এসে যে প্র্যাকটিক্যাল যে ক্লাসটি করা বা একটি দেশে থেকে সে দেশের সমাজের সাথে মিশে বা প্র্যাকটিক্যালি পড়াশোনা করে যে অভিজ্ঞতা অর্জন করা, সেটি কিন্তু করতে পারছে না। একই পরিমাণ টিউশন ফি কিন্তু তারা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা দিচ্ছে, কিন্তু সেই যে সার্বিক শিক্ষাটা তারা কিন্তু এখানে পেতে পারছে না। আর শিক্ষার্থী যারা আসতে পেরেছিল, যারা সৌভাগ্যবান, যারা গত বছরের ফেব্রুয়ারির আগে এসেছে, অনেকেরই কিন্তু পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে 2019 সালে যারা এসেছে এবং 20 সালের শুরুতে যারা এসেছে অনার্স এবং মাস্টার্সে, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী কিছুটা ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছে, তারা এই জুলাই সেমিস্টারে যাদের পড়াশোনা শেষ হয়ে যাবে অনেকে কিন্তু দেশে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে এদেশে আর থাকতে চাচ্ছে না। তবে অস্ট্রেলিয়া কিন্তু শিক্ষার্থীদের কাছে অনেক পছন্দের একটি দেশ। এর প্রধান কারণ আসলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে অভিজ্ঞতা, খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা জমা দিয়ে এবং IELTS-এ ভালো একটি স্কোর দেখিয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থেকে যাওয়ার অ্যাপ্লাই করা যায় এবং খুব সহজেই ভিসাটি কিন্তু পাওয়া যায়। পৃথিবীর আরও অনেক দেশ আছে যেমন ইংল্যান্ড, আমেরিকা বা কানাডায় কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীরা যায়, কিন্তু পৃথিবীর বেশিরভাগ যে শহরগুলো, যে শহরগুলো বসবাসের জন্য যোগ্য, সেই শহরগুলো কিন্তু প্রথম 20টি শহরের প্রায় সবগুলি শহরই, অস্ট্রেলিয়ার সবগুলি শহরই কিন্তু প্রথম 20টি শহরের তালিকায় আছে। যে কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে, অনেকের কাছে কিন্তু পছন্দের একটি দেশ অস্ট্রেলিয়া। এবং আবহাওয়া একটি ব্যাপার যে অস্ট্রেলিয়ার আবহাওয়া অনেকটা বাংলাদেশের আবহাওয়ার সাথে কিছুটা মিলে, প্রচণ্ড শীত এখানে হয় না এবং প্রচণ্ড গরমও কিন্তু এখানে হয় না। এই কারণে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে পছন্দের। তবে যেমনটি বলছিলাম, গত বছর থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আসতে পারেনি। সরকার এখনও কিন্তু জানায়নি যে কবে নাগাদ শিক্ষার্থীদেরকে অস্ট্রেলিয়া সরকার নিয়ে আসতে পারবে। বেশিরভাগ ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিগুলোর অনেক ফ্যাকাল্টি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। 7 থেকে 13 ভাগ কর্মচারী যারা ইউনিভার্সিটি বিভিন্ন জবের সাথে সম্পৃক্ত ছিল, তারা কিন্তু চাকরি হারিয়েছে। তো আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করলে সহজেই ভিসা পাবে, তবে এই বছরের মধ্যে তারা অস্ট্রেলিয়াতে আদৌ আসতে পারবে কিনা সেটি সন্দেহের বিষয়। এ ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে তামিমের কাছে। অস্ট্রেলিয়া সিডনি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম আমিনুল রুবেল।